এগাচ্ছি 7 নম্বর। মায়ানন্ত চিদম্ভু ধাব আশ্চর্যম জীব বিচয়ঃ সমুল্লসন্তি খেলন্তি প্রবিশন্তি স্বভাবত। এই যেটা বললাম ওটাই একরকম ভাবে বলছেন, ইহা বড়ই আশ্চর্য যে অনন্তচিত সমুদ্র আমাতে স্বভাবত জীবরূপী লহরী সমূহ উৎপন্ন হইতেছে, তাহাতে স্থিত হইয়াই বিবিধ ব্যাপার করিতেছে, পুনঃ আমাতেই বিলীন হইতেছে। ঠিক আছে, এই কথাটাই বলে দিল। আপনি বলেন রাস্তার উপরে আমি হাঁটছি, আমি বলি আচ্ছা আমার মধ্যে রাস্তার নির্মাণ হয়েছে, বলবে মা এগুলো তো ফিলোজফি না, ফিলোজফি না, বিজ্ঞান একটা একটা করে স্তর এগাচ্ছে এবং অবাক হয়ে যাচ্ছে যে যা বলছিল বেদান্ত তাই তো দেখছি, খেলাটা তাই, কিন্তু আমরা তো 10th স্ট্যান্ডার্ডের সায়েন্স নিয়ে ব্যস্ত থাকি, আমরা বুঝতে পারছি না। বলছি এটাই অদ্ভুত ব্যাপার যে এত বড় সমুদ্র সামনে আছে, সমুদ্রটা আমাতে আছে, বিশ্বাস করতেই কেমন লাগে। ঠাকুর যখন স্বামীজিকে বলছেন যে নরেন এই সব চিত চৈতন্য স্বরূপ, নরেন কি বলছে, হ্যাঁ ঘটিটিও ব্রহ্ম বাটিটিও ব্রহ্ম, ঠাকুর বলছে হ্যাঁ রে। তো জীবন ওই সময় খেলা হয়, আমি তো বলবো জীবন ওখানেই শুরু হয়। ব্রহ্মানন্দজি বলতেন নির্বিকল্প সমাধির পরে আধ্যাত্মিক জীবন শুরু হলো, এই বিন্দুতে আধ্যাত্মিক জীবন শুরু হয়। এতক্ষণ পর্যন্ত প্রিপারেশন, ঠাকুর মশাই এসে পৌঁছায়নি, এইসব জোগাড় হয়েছে, এখান থেকে তো জীবন বাঁচা শুরু। এবং যখন এই জীবন কেউ বাঁচতে শুরু করে, এখন আপনি আপনার বউকে বউ বলবেন না আপনার মেয়ে বলবেন চিন্তায় পড়ে যাবেন। আচ্ছা কি আছে জীবনে যে তার বাড়িতে কাউকে বলেনি তোমার মাথা খারাপ হয়ে গেছে, কে বলেনি স্বামী স্ত্রী বিশেষ করে যে ও পাগলামি করছে, মনের মতো পাগল আমি হতে পেলাম কই, পাগলের মতো পাগল হলে এ জন্মে ধন্য হই, এত করে বলছি তোরে দেমা আমায় পাগল করে, তা তো বেটি শুনলি না তোর অবহেলা কত সই। এরকম পাগল হতে হবে কি, আমাদের তো ডিস্কো থেকে গিয়েও নাচানাচির বিধি আছে, সাথে একজনকে না নিয়ে গেলে কাকে তুমি আবার চিমটি কেটে দেবে, ভাই তুমি এক পিস সাথে নিয়ে আসো, মাল নিজের দায়িত্বে রাখুন, তারও বিধি আছে। ওখানে মদ খেয়ে পাগলামি করতে যাচ্ছে, ডিস্কো মানে একরকম পাগলামি আর কি, যা ইচ্ছা করতে পারবে, হুহা করতে পারবে, কোনো প্রবলেম নেই, অন্ধকার করে দেওয়া হয়েছে হালকা হালকা আলো, তো সেখানেও বিধি আছে। এখানে তো সব বিধির পার, হয়তো আমি মনে করতে পারি যে স্বামীজি হয়তো বসে ভাবছেন কখনো, বা বুদ্ধ, কোনো কোনো বুদ্ধ, কারণ বুদ্ধ তো একটা স্থিতি, সাগরের দিকে তাকাচ্ছে ভাবছি সাগরটা আমার মধ্যে আছে, ফিলোসফিক্যালি না সত্যি সত্যিই আছে। গুরু শিষ্যকে বলছে যে আগে দক্ষিণা টক্ষিণা দিয়ে দাও, এরপরে যা বুঝবে তারপরে আর ক্রেডিট কার্ড সোয়াইপ তুমি করবে না, আমি জানি। এই জীবনের চরম নির্যাস, যেখানে আপনি নেই আপনার জগৎ নেই। আমি জানি না আমি এত কিছু বলে দিচ্ছি, এরপরে পরবর্তীকালে আর কি বলবো, এরপরে বলার কিছু বাকি থাকে না। আসলে শাস্ত্র তো সেই ঘুরি ফিরি একই জিনিসকে বলতে বারবার চেষ্টা করছেন, আপনি শুনতে রাজি নয় বলে বারবার বলা হচ্ছে। ঠিক আছে, বাচ্চাকে বলছেন বলো কয় আকারে কা, কতবার বলেন, 10 বার 15 বার 20 বার, দরকার আছে কি, বাচ্চা যদি শুনতো একবারেই কাজ হয়ে যাওয়া উচিত, কিন্তু শাস্ত্রকে বারবার আমাদেরকে বোঝাতে গিয়ে এই বাচ্চাদের মতো কয়াকারে কা করে চিৎকার করতে হয়েছে। এই আত্মমননে যা বলেছে এরপরে শুদ্ধ শুদ্ধি নিরূপণেও সেই একই কথা বলবে, বলে আচ্ছা হলো না বাবা ওখানে ক লিখেছিলে মনে আছে, ক-এর আগে সেই যে প্রথম দিন মনে আছে সরস্বতী পুজোর সময় হাতে খড়ি হয়েছিল, হ্যাঁ প্রথম কি লিখেছিলে, বলছে ক, বলে হ্যাঁ ওতে আকার দাও কা, বোঝাবে। আবার যদি আকারও ভুলে যায় তখন আবার বলবে, বলে সেই যে প্রথমে লিখছিলে অ তারপরে আ, মনে পড়ছে, হ্যাঁ মনে পড়ছে, ডাক আমাদের টিচারের হাতে বেদটা কেমন থাকে লম্বা মতো, বলে কয়ের পাশে একটা লাগাও, বলে এটা একটা প্রকরণ, কয়ের পাশে লাগাও আবার হয়ে যাবে কা। তো এইরকম বিভিন্ন বালখিল্যতা করতে হয়েছে। তো কি বলছে,
চিত সমুদ্র আমাতে স্বভাবতই জীবরূপী লহরী সমূহ উৎপন্ন হইতেছে, যাকে জীব জীবত্ব বলে তা আমার মধ্যে খেলার মতো উঠছে। যেমন সমুদ্র, সমুদ্র হয়ে ভাবুন, সমুদ্রকে বলছে দেখো দেখো কত বড় ঢেউ এসছে, একটা লোক ডুবে যাচ্ছিল, বলছে আমার কত প্রান্তে কত লোক ডুবছে আমি কি করব, আমার তো আবাহন বিসর্জন কিছু নেই। বলছে না না দেখো এই নদী আসছে বিহার, হ্যাঁ ধর জাহ্নবী হ্যান ত্যান করে এসে এই মোহনাতে গঙ্গাসাগর লীন হয়েছে। বলছে বাবা তুই একটু ঘুরে ফিরে দেখ, এই লীন হওয়ার বেরোনোরই খেলা আমার মধ্যে। ঠিক তেমনি যখন জীবন এরকম বোধ হতে শুরু করে, আপনার ছোট ছোট অ্যাক্টিভিটি, আপনার বড় বড় করা ভুল, আপনার হাত কেটে যাওয়া, হাত কেটে বাদী হয়ে যাওয়া আর আপনার পেন হারিয়ে যাওয়া, এইগুলো ওই সমুদ্রের খেলার মতো বোধ হতে থাকে, ঘটেছে এবং তা সম্ভব, তা হয়। তাহলে ভাবুন না, নিশ্চিন্ততার কোনো ক্রাইটেরিয়া নেই, কিন্তু কত রকম উজবুক চিন্তা আমরা নিয়ে ঘুরি, কত চিন্তা হতে পারে, সামান্য সামান্য জিনিস নিয়ে আমাদের মধ্যে মনোমালিন্য ঝগড়াঝাটি, কোথাকার জল কোথায় গড়িয়ে যায়, চিন্তার হাজার খেলা হতে পারে। বলছে জানো তো ওইদিকে এক শম্পা এসেছিল কোথায় এই সমুদ্রের ধারে পুরীতে, ওর বাঁ পায়ের জুতোটা ভেসে গেছে, সমুদ্র হাসবে না? যখন জীবন এমন বোধ হয়, তুই কি বলছিস, বলে আমি হাতে একটা ঝিনুক ছিল বাচ্চা কাজে করে, বলে আমি সবই ঝিনুকটা ধরেছিলাম আর ঢেউ আসলো নিয়ে চলে গেল, কমপ্লেন লজ করো, সমুদ্র কি বলবে? বলছে আমার মধ্যে এই জীব বা জীবত্ব রূপী, জীবত্ব মানে যে কোনো জিনিস, এই খেলাগুলো ঘটছে, কি বলবো আমি এই নিয়ে কথা। এই যে আমাদের স্থিত বিবিধ ব্যাপার হইতেছে, পুনঃ আমাতেই বিলীন হইতেছে, কত কিছু ইস্যু আপনার জীবনে উঠিয়েছেন আর নিজে বলছেন না বাদ দাও এই নিয়ে ভাবনা চিন্তা করে আর লাভ নেই, আপনি তুলেছেন, নিজেই পাগল হয়েছেন, নিজেই বিলীন করেছেন, নিজেই হাল ছেড়েছেন, আবার ভুলেও গিয়েছেন, ছ বছর পর কেউ বললো মনে পড়বে হয়তো, এমন অবস্থাও ঘটেছে। আমাকে তো আমি তো এটা তো আমি এই তো আমি সিদ্ধ হস্ত যে মহারাজ সেই দেখা হয়েছিল, বলে হ্যাঁ বলছে ওর মনে পড়ে যায় যে আপনি ওই দিন গিয়ে, যদি খাওয়া দাওয়া ভালো থাকে ওর ভালো মনে পড়ে, বাকি ও মনে পড়ে মাঝে মাঝে, ও খুব ইনফরমেটিভ মনে রাখতে পারে, তেরা মনে রাখে, বলছে মনে হচ্ছে ওইখানে গিয়েছিলেন ওই হয়েছিল সেই হয়েছিল, আইনি হ্যাঁ মজার কিছু থাকলে না, মজা মানে এখানে ডোবার, মজা মানে এখানে মস্তিতে থাকার, যদি মজে যাবার মতো কিছু থাকে না কে মনে রাখে, কে মনে রাখে? চেতনার এই স্থিতিতে আপনি সবার আগে নিজেকেই ভুলে যান, নিজের ইস্যুগুলো আগে ড্রপ হয়ে যায়, জগৎ ফগৎ তো অনেক দূরস্থান, ওসব ছেড়ে এসছে আগের আগের প্রকরণে, এখন দাঁড়িয়ে আছি আমি, বলছে আমার সব কিছু এগুলি আমার মধ্যে ঘটেছিল, উঠেছিল, একটা আমির সৃজন হয়েছিল, কত রকমের করেছি, হাসি পাবে, কখনো রেগেছি, কখনো কেঁদেছি, কখনো হেসেছি, হ্যাঁ কখনো আপন বানিয়েছি, কখনো শত্রু মনে করেছি, কখনো এদিকে গিয়েছি ওদিকে গিয়েছি, এই চেতনা স্থিতিতে এই সবেতে একটা সহজ স্বীকার করতে আছে, ঠিক আছে হয়েছে, এটাই জীবন, যেন সমুদ্র শান্ত হয়ে আছে। যত সমুদ্রের কেন্দ্রে যাবেন ততই হিল্লোল কল্লোল কমে যাবে। আট নম্বর মন্ত্র, ময়ানন্ত চিদম বোধৌ বিশ্ব বিচ্যাদি কল্পনা উদেতু বাস্তমায়াতু নমে বৃদ্ধির না চক্ষয়ঃ, অনন্ত জ্ঞান সমুদ্র স্বরূপ আমাতে সংসার রূপ লহরী কল্পনা যথেচ্ছ উদিত হোক বা বিনাশ প্রাপ্ত হোক তাহাতে আমার কোনো বৃদ্ধি বা হানি হয় না। যেটা বলছি সেটা পরবর্তীকালে ওই জিনিসটাই কনক্লুড করছে, এই যে আমি লাস্টে বললাম থাক, ওটাই এক কথা এখানে বলে দিল, আমার কিছু বৃদ্ধি হানি হয় না, থাক। আরো সুন্দর একটা শব্দ প্রয়োগ করে দিয়েছে, লহরী তো লহরী বলতে পারছিলেন, এখানে গিয়ে বলি লহরী কল্পনা, আপনার মধ্যে বাইরে কোথাও কোনো কিছু ঘটেইনি, আপনার মধ্যেও কোনো কিছু ঘটেনি, কল্পনায় ঘটেছে। শম্পার জুতো
তবুও মনে হচ্ছিল শম্পার বাঁ পায়ের জুতোটা জলে গেছে, এখন বলছে ও আচ্ছা শম্পা কল্পনা করছিল জুতোটা গেছে, আর এই নিয়েই কমপ্লেন লঞ্চ করে দিয়েছে সমুদ্রে। তাও কোন সময়তে শম্পা বিছানায় শুয়েছিল, যখন শুয়ে শুয়ে সমুদ্র আমার জুতো নিয়ে গেছে, তাই একটা শুয়ে শুয়েই একটা কমপ্লেন লঞ্চ করে দিয়েছে আর সমুদ্রের কাছে পৌঁছেও দিয়েছে। তাহলে ব্যাপারটা যেমন যত দূর বিস্তৃত হবে, বলছে এই সংসারটা এইরকম। মহাপুরুষ কোনো কর্ম করেন না, মহাপুরুষরা যেমন এই ফুলটি, এই ফুলটার মধ্যে যদি যদি এটা নেতিয়ে গেছে তবুও দেখা যাচ্ছে। আচ্ছা এই এই ফুলটার অবধি ভ্রমর ক্রান্তি ফুলটা কি কি কর্ম করবে ভাবুন, এই ফুলটার অবধি ভ্রমরকে আনতে গেলে ভ্রমরকে কি কি কর্ম করতে হবে, করতে হবে কিছু একে, ওর ফুল হওয়াই ভ্রমর আসার কারণ। রামকৃষ্ণ সহজ জীবন বাঁচতে বাঁচতে তার মধ্যে শব্দ ওঠে তোরা কে কোথায় আছিস আয়। রামকৃষ্ণ কোনো কর্ম করেনি, কাউকে ডাকেনি, ভ্রমর গোলাপের গন্ধ ভ্রমরকে বলে ভ্রমর তুমি এসো, গোলাপ বলে না, গোলাপ বলে না। ঠিক এইভাবেই জীবন যে যত সহজ বাঁচে সে তার তত বেশি গহনতম শিক্ষা হয়ে যায়। হ্যাঁ বল। যদি খিদে পায় তাহলেও তো না খেয়ে ভাবা যায় যে আমার কল্পনায় খিদে পেয়েছে, না খেলে তো হয়, অসুবিধা কি আছে, ভাবতেই হবে খাবার না থাকলে। এবার আপনি খিদে পেয়েছে আর আপনি রাজস্থানে মরুভূমির মাঝামাঝি আছেন, আপনাকে আপনি ডেলিবারেটলি মন ডাইভার্ট করবেন, ডেলিবারেটলি করবেন, আপনার কাছে কোনো উপায় নেই। চেতনাগত চিদরূপ জগৎ, যা ডেটা দেবেন এমন হতে পারে এক সময়তে কথা বলতে বলতে আপনি এমন মুশকুল হয়ে যেতে পারেন, আপনি বলবেন ও খিদে পেয়েছিল না, হয় কি না, কল্পনা যারা আর কি, আপনার খিদে ওঠো কল্পনা। সেটা তো সাময়িক, কিন্তু একটা সময় তো সেটা তো সাময়িক হচ্ছে। সাময়িক কথাটা কে বললো, আপনার যখন মনে পড়ে গেল তখন বললেন সাময়িক, যখন আপনার মনেই পড়েনি। এই তো এই ভদ্রলোক কি আছে, এই খেতে যাবি খেতে যাবি, হয়তো এমন একটা আলোচনা শুরু হয়ে গেল, ও বলছে ও খেতে যাবো না, খিদে কোথায় গিয়েছিল কল্পনা ছাড়া। আপনার যে আমার যে খিদে পায়, ওই খিদে পাওয়ার থেকে আমাদের মনের বড্ড বেশি কিছু পায়। যখন সব ব্যবস্থাপনা আছে অনেক কিছু পেতে শুরু করবে, যখন ব্যবস্থাপনা নেই কিচ্ছু পাবে না, অস্তিত্ব সংযোজিত নিজের মতো করে। ঠিক এমনভাবেই ধরুন জীবন এমন হয়ে যেতে পারে, তো এটা হিন্ট একটা, আমি বলছি না যে জল খাবে না কেউ খাবার খাবে না, হ্যাঁ ভগবান ঠাকুর এমন অবস্থা কারোর হোক, কিন্তু যেই জল বা খিদে যেই জিনিসগুলি যে বৃত্তিগুলো আমাদের পায় ওগুলো ফিকশনাল অনেক বেশি ফাংশনাল থেকে অনেক গহনভাবে কাজ, এই এই খাবার জন্য খুনোখুনি হয়ে যেতে পারে, মারামারি হয়ে যেতে পারে। ঠিক আছে উনি যেটা বলছেন ওটাও ঠিক যে ওটা সাময়িক একটা সময়ের পরে, ঠিক আছে হয়তো আবার খিদে উঠবে, শরীরের একটা ক্যাপাসিটি আছে সহ্য করার। এটাও তো দেখুন এটা এটা আমরা কথা বলছি, এটা মাথায় রাখবো, তো আমাদের দরকার নেই না, আমাদের এমন হতেই হবে। খিদে যখন পায় তখন তার সাথে সাথে ধানও পাকে, দুটো একসাথে ঘটে। আপনার খিদে পায় বলেই কি ধান পাকে না খেতে, একসাথেই ঘটছে। আপনার খিদে এই বৃত্তি, এই বৃত্তিই তো চাষ হয়েছে, এই বৃত্তিই তো দোকান হয়েছে, নাহলে তো হতো না, এই দুটো একই বৃত্তি। আমরা বলি আমার যখন খিদে পায় ও তখন বিক্রি করে, আগে নয়, আপনার খিদে পায় আর ও বিক্রি করে একসাথে। যে আমরা যে কল্পনা আপনি বলছেন যে কল্পনায় আমাদের খিদে পাচ্ছে কিংবা আকাশ, সেটা একটা কল্পনা কি, সেটা তো তাহলে ব্রহ্ম সত্য হচ্ছে, তাহলে একটা পয়েন্টে এসে তো প্রাকৃতিক সত্য আর যে ব্রহ্ম সত্য যেটা সেটা তো মিশে যাচ্ছে। ব্রহ্ম আর সত্যি অভেদ্য, এই প্রকৃতির মধ্যে আপনি সব হিন্ট পেয়ে যাবেন যা ব্রহ্ম বিষয়ে বলা হয়েছে, আর কোথা থেকে হিন্ট পাবেন। এই যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত এই টার্মগুলো রাখা হয়েছে কেন, এখানে পাওয়া যাবে বলেই তো, এখানে কোনো না কোনো হিন্ট পাওয়া যাবে বলেই তো। সৎসঙ্গ কথাটা বলতোই কেন, যদি কোনো সঙ্গের মাধ্যমে সত্যের পথ না খুলে যেত তাহলে সৎসঙ্গ শব্দটা আসতোই না, তাই না। সৎ মানে অসৎ মানে কি জগৎ, আর সঙ্গ মানে কি বিপরীত হয়ে গেছে, তো সঙ্গতি ঘটলেই তো অসতি ঘটে, মিক্সচার হয়ে যায় দুটো জিনিসের, সঙ্গ দুয়ে হয়,
ওই দুয়ের মধ্যেও এককে পাওয়া যেতে পারে বলে অদ্ভুত শব্দ সৎসঙ্গ হতে পারে, দেয়ার ইজ আ ওয়ে, ঠিক আছে? তো দুটো একই জিনিস, যাকে প্রকৃতি বলি, ঠিক আছে, তা কার জন্য প্রকৃতি? অহমের জন্য প্রকৃতি। তাহলে ব্রহ্মার শক্তি অভেদ, যেখানে অহং আছে দাঁড়িয়ে সেখানে আমাকে ব্রহ্মার শক্তিকে আমাদেরকে আলাদা করে দেখাতে বলতে হয় যে দেখো হ্যাঁ এটা হলো প্রকৃতি, এটা হলো ব্রহ্ম। অহং নেই তো ব্রহ্ম আর শক্তি এরম জুড়ে যাবে একসাথে। অহংয়ের দৃষ্টিতে ব্রহ্ম, অহং দুই দেখে, তাই ব্রহ্মশক্তি শব্দ। তাহলে কোনো দরকার নেই ব্রহ্মশক্তি শব্দ বা প্রকৃতি আত্মা শব্দের, কোনো দরকার নেই, কোনো ভেদ নেই। জিনিসে যদি পরিপূর্ণ মগ্ন বা মশগুল হয়ে যায় তাহলে প্রকৃতির বিচরণ সম্ভব? সম্ভব, সম্ভব মানে কি? সম্ভব আপনারাই করেছেন, প্রত্যেক মুহূর্তে করছেন। তো দেখুন চোখ খুলে, যেই জিনিসে আপনি মগ্ন হয়েছেন আপনার কোনো সময় মগ্নতার মধ্যে দুই এসেছে মনে? সম্ভব দুই। সেদিনকে ওদেরকে বলছিলাম যে গান শুনছিল আর লিখছিল, দুই কি করে সম্ভব? দুই তো সম্ভবই নয়, দুই শুধুমাত্র যান্ত্রিকতায় সম্ভব। যান্ত্রিকতার মধ্যে কোনো প্রাণ নেই, কোনো চেতনা নেই, তার সম্ভব। যন্ত্র দেখবেন একই সাথে খটখট 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 সব ডিপার্টমেন্ট চলছে। যেখানে প্রাণ সেখানে দুই সম্ভবই নয়, যেখানে মগ্নতা সেখানে দুই আসবে না, কখনো আসতে পারে না। দুই নেই, এই নয় যে দুইকে এক করেছি, দুই নেই। আমাদের মেন্টাল কনফিগারেশন এমন, আমরা যখনই পার্সন হয়ে যাই তখনই একটা যোগসূত্র যেন দেখা যাচ্ছে। এই যেন কৃষ্ণ বলেন সম্ভব আমি যুগে যুগে, ওখানে একটা যেন শব্দ প্রয়োগ করেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম্। যেন আমি নিজেকে সৃজন করি, তদাত্মানম ওই সময়ে যখন ধর্মের আনিয়য় তখন যেন আমি নিজেকে সৃজন করি। যেন কথা খুব গুরুত্বপূর্ণ কথা, অর্জুন এটা একটা ব্যবস্থাপনা চলছে, তার মধ্যে মনে হচ্ছে যেন কোনো কৃষ্ণ এসেছে, কোনো কৃষ্ণ আছে। আর যদি বলেন কৃষ্ণ এসেছে, বলে প্রত্যেকে গলিতে গলিতে আমার কৃষ্ণ আসে, যেখানেই যেখানেই ধর্মের হানি হয় অধর্ম সৃজন হয় ওখানে ধর্ম আসবেই, যেখানে যেখানে খিদে ঘটবে সেখানে সেখানে ধানও ঘটবে, যেখানে যেখানে জল ঘটবে সেখানে সেখানে মাছও ঘটবে। জলের মধ্যেই আছে না জলজ প্রাণী, কে সৃজন করছে? ভাতের মধ্যে পোকা কে সৃজন করছে? ভাতই পোকা হয়ে যাচ্ছে। প্রাণ ওর মধ্যেই নিহিত, আর আলাদা কিছু চাই না।